কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আজকাল প্রায়ই শোনা যায়। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলো সপ্তাহে 3 বার বা তার কম যদি মল নিষ্কাশিত হয় তবে তাকে কনস্টিপেশন বলা হয়। সাধারণত মল যদি দেহ থেকে ঠিকভাবে নিষ্কাশিত না হয় তাহলে জিহ্বার উপরে আস্তরণ, পেটে ব্যথা বা পেট ফাঁপা প্রভৃতি সমস্যা হতে পারে। কনস্টিপেশন কিন্তু কখনোই একদিনে হয় না, বিভিন্ন ধরনের অনিয়মের কারণেই কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। যদি প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার না থাকে তবে তাদের কনস্টিপেশন হতে পারে। সাধারণত আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেই কিন্তু কনস্টিপেশনের শুরুটা হয়। প্রতিদিন নিয়ম করে না খাওয়া, নিয়ম করে বাথরুমে না যাওয়া, ফাইবার সমৃদ্ধ খাবার না খাওয়া প্রভৃতি কারণে কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। এবং কনস্টিপেশনের ফলে কিন্তু আরও নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই যাদের কনস্টিপেশন রয়েছে তাদের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার অর্থাৎ শাক সবজি এবং ফলমূল রাখতে হবে। এই শাক সবজি এবং ফলমূলের ফাইবার ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে। এছাড়া যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তারা অতিরিক্ত ফ্যাটি ফুডসমূহকে অ্যাভয়েড করবেন। যাদের কনস্টিপেশন রয়েছে তারা নিয়মিত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, কেননা অ্যাক্টিভিটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। যাদের কনস্টিপেশন রয়েছে তারা প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে খাওয়ার চেষ্টা করবেন। কখনোই খুব বেশি সময় পেট খালি রাখা যাবে না। সারাদিনে 3 বেলা না খেয়ে 5 বা 6 বারে খাবার খাওয়ার চেষ্টা করবেন। এমন খাবার খাবেন যেগুলো সহজে ডাইজেস্ট হয়। বিশেষ করে ভাজা পোড়া, অতিরিক্ত ফ্রাইড যে কোনো ফুড খেলে কনস্টিপেশন হতে পারে। পরিমাণে কম খাওয়াও কিন্তু কনস্টিপেশনের জন্য দায়ী। অনেকে ক্র্যাশ ডায়েটিংয়ের জন্য খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দেন, বিশেষ করে কোনো সুষম খাবার থাকে না, ফাইবার সমৃদ্ধ খাবার থাকে না, এ কারণেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। তাই যারা ডায়েটিং করছেন তারা সুষম খাবারের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করবেন, কেননা এই ওজন কমাতে গিয়ে খাবার বাদ দেওয়ার কারণেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। চেষ্টা করবেন প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে চলা। কখনোই বাথরুম খুব বেশি সময় আটকে রাখা যাবে না, নির্দিষ্ট সময় মতো বাথরুমে যেতে হবে এবং যে কোনো ধরনের ফ্যাটি ফুডসমূহকে পরিহার করতে হবে। সুতরাং যাদের কনস্টিপেশন রয়েছে তারা সুস্থ থাকার জন্য পেঁপে খেতে পারেন। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এই ফাইবার কিন্তু কনস্টিপেশনকে দূর করে। যাদের কনস্টিপেশন রয়েছে তারা প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার, বিশেষ করে যে ফল এবং সবজিতে ফাইবারের পরিমাণ বেশি সেগুলো প্রতিদিন খাবেন। একজন মানুষের প্রতিদিন 20-30 গ্রাম ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হয়। এছাড়া যে কোনো ধরনের ওয়াইলি ফুড পরিহার করুন, বিশেষ করে বেশি ভাজা পোড়া খাবার খাবেন না এবং নিয়মিত সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। এছাড়া যাদের কনস্টিপেশন রয়েছে তারা রেগুলার 45-1 ঘন্টা এক্সারসাইজ করুন, তাহলেই কনস্টিপেশন থেকে সুস্থ থাকা সম্ভব।